माता पिता जादर भजन कर कठिन कथा मूल देवतार बंदी लांचर खबर देव इस भलो लगल तब कमिटी सिद्धांत चूड़ान्त आज के पाला पर्या थ एकदिगे गौरांग महाप्रभु और आकदि थकबे सची माता मा एवं ছেলের পালা পর্যা তাই দেখতে পাচ্ছেন বাবা আমি মেয়ে ছেলে মানুষ সচিমাতার অভিনয়টা নেওয়াই মনে হয় আমার ভালো হবে তাই আমি সচিমাতার পক্ষের উকিল হয়ে এবং আমার বিপক্ষের ভাবুকজনী নিমায়ের ভূমিকায় রাখলাম আমি
তাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। হে নিমাই, আজকে যাহা কিছু আলোচ্য বিষয়, তুই তো কলিতে আমার গর্ভে জন্ম নিয়েছিল বাবা, সর্বপ্রথম তোকে আমার জিজ্ঞাসা একটু চাই। বাবা নিমাই, আমি তোর মা শচী দেবী, শচী রানী, তুই আমার গর্ভে জন্ম নিয়েছিস, কোথায় নিম বৃক্ষের নিচে দশ মাস দশ দিন হয়ে যায়, আমার নিমাই ভূমিষ্ঠ হয় না। এহ জগতের মায়েদের গর্ভে সন্তান আসলে পরে দশ মাস দশ দিনে সন্তান প্রসব করে, তাই না বাবা? কিছু নিমাই, তুই জন্মগ্রহণ করেছিস, ভূমিষ্ঠ হয়েছিস ১৩ মাস পরে। কারণটা কি নিমাই? দশ মাস দশ দিন হয়ে গেল, শুনেছি নিমাই তুই নাকি ভগবান, এখনো তোকে পরীক্ষা করতে পারিনি বাবা। তুই ভগবানও যদি হয়ে থাকিস আমার কাছে একটু বলবি নিমাই, দশ মাস দশ দিন হয়ে যায় অথচ তুই ভূমিষ্ঠ হস, কত কষ্ট দিবি আমায়? একটা মায়ের সন্তান যদি গর্ভে থাকে কত তার দুঃখ বেদনা হয়, দশ মাস দশ দিন অথচ কোনো কোনো সন্তান এহ জগতে বোঝে না বাবা। সন্তানকে জন্ম দেওয়ার পরে অনেক মায়ের প্রাণ প্রদীপ নিভে যায়, অনেক মায়ের প্রাণ প্রদীপ নিভে যায় বাবা। অথচ সেদিকে লক্ষ্মণাকে না রেখে দশ মাস দশ দিন গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো কোনো সন্তান সেই পিতামা থেকে ভুলে যায়, এটা বোঝে না যে কত কষ্ট করে দেয় আমার মা জন্ম দিয়েছে আমায়। অনেক অনেক সন্তান রয়েছে এখানে, তোমাদের জ্ঞান দেবার মতো আমার শক্তি নেই, তবে এটা মনে রাখবে যতদিন প্রাণী বেঁচে থাকবে পিতা মাতাকে দুঃখ দেবার চেষ্টা করো না। পিতা মাতা যদি দুঃখ পায় দুঃখ তার সারা জীবন পিছু পিছু ধায়, জীবনে তার সুখ হতে পারে না। আজ ভালো যাবে কাল ভালো যাবে, পরশু কিন্তু কাল ঘুরে আসবে। তাহলে নিমাই তোর কাছে আমি জানতে চাই, নিমাই তুই ১৩ মাস পর কেন ভূমিষ্ঠ হলি, দশ মাস দশ দিনে কেন ভূমিষ্ঠ হলি না, কারণটা কি, এত কষ্ট দিলি কেন আমায়? শুধু তাই নয়, তুই জন্মগ্রহণ করেছিস নিমবৃক্ষের নিচে, নিমবৃক্ষের নিচে কেন তুই জন্মগ্রহণ করলি? এবং সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন দুগ্ধ পান করে, অনিমাই তৃতীয় নম্বর তোর কাছে আমার জিজ্ঞাসা রয়, ভূমিষ্ঠ হওয়ার পরে আমার স্তন দুগ্ধ তুই কেন সেবা করলি না ৬ দিন পর্যন্ত? ৬ দিন পর্যন্ত কোনো সন্তান যদি না খায় সে কি আর বেঁচে থাকে বাবা? বেঁচে কখনোই থাকে না। অথচ তুই বেঁচে কেমন করে থাকলি, কি কারণে থাকলি, তোর কাছে তৃতীয় নম্বর আমার জিজ্ঞাসা। এখানে একখানি গান গাই, গানে সুরছন্দ ধরে নিমায়ের কাছে আমি কথাগুলো জিজ্ঞাসা করতে চাই। সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, সবাই ভালোবেসে স্বার্থ খোঁজে, বিনা স্বার্থে ভালো বাসে মা, ভালো তো সবাই বাস
আমাদের পাশের বাড়ি এক মা স্বামী হারা মা একটি সন্তান হওয়ার পরে সে মা জননী আমার স্বামীকে সারাটা জীবনের জন্য হারিয়ে ফেলেছে সেই মা কি করলো পরের বাড়ির বাসন মেজে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিল ভেবেছে এই সন্তান একদিন ভবিষ্যতে লাকি হয়ে দাঁড়াবে সন্তানকে লালিত পালিত করে মানুষের মতো মানুষ করে তুলল চাকরি পাইয়ে দিল তারপরে মনে মনে ভাবল সন্তান তো বড় হয়েছে আমার এই সন্তানকে একটি ছোট্ট মেয়ে দেখে বিয়ে দিতে হবে অশান্তি ধরে গেল ছেলে ছেলের বউকে বলছে ছেলের বউ ছেলেকে বলছে কি গো তুমি চাকরি করো তোমার মা বয়স্ক বৃদ্ধা মা বসে থাকে আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে সেই মেয়েটিকে ছাড়িয়ে দিলে সেই মেয়েটি মাসে যে বেতন পায় সেই টাকা এক জায়গায় করলে পরে আমার একটা মালা হবে এগার মালা হবে এক কাছে সোনার কানের হবে হাতের চুড়ি হবে ছেলের বউ ছেলেকে একদিন দুদিন তিন দিন করতে করতে ছেলে শুনতে শুনতে একদিন বলছে মা ও মা আমি একটা কথা বলি বলছে কি বল বাবা বলছে আমাদের বাড়িতে যে মেয়েটি কাজ করে সে মেয়েটিকে ছাড়িয়ে দিলে ভালো হয় না টাকাটা তো আমাদেরই থেকে যাবে বয়স্ক বৃদ্ধা মা বলছে তা তো ঠিকই বাবা ঠিক আছে যেটা ভালো মনে করি সেটা কর ওই সব কাজের মেয়েটিকে ছাড়িয়ে দিয়ে তখন কি করলো ওই শাশুড়িকে লাগিয়ে দিল সেই কাজে ছেলের বউ ওই শাশুড়িকে লাগিয়ে দিল কাজে বলছে কি গো বসে বসে খেলে তার হবে না কাজ করতে হবে শাশুড়িকে লাগিয়ে দিল বয়স্ক বৃদ্ধা মায় একদিন দুদিন করতে করতে কাজ করতে করতে বিছানায় পড়ে গেল যখন চলাফেরা করতে পারে না বিছানায় পড়ে গেল ছেলের বউ ছেলেকে বলছে কি গো তোমার মা বসে বসে শুধু খায় কোনো কাজ করতে পারে না এক কাজ করো ওই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও ছেলের বউর কথা শুনে ছেলে কি করলো মায়ের হাতখানি ধরে ঘাড় ধাক্কা দিয়ে ঘরের থেকে বের করে দিল সেই ছেলে বয়স্ক বৃদ্ধা মা শরীরে রোগ ব্যাধি ধরে গেছে সারাটা জীবন ছেলের জন্য যা করেছে ভেবেছিল বয়স্ক কালে ছেলে হাতে লাঠি হবে কিন্তু সে ছেলেও চিনল না টানতে টানতে ঘরে থেকে বের করে দিল বয়স্ক বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে গ্রামে রাস্তার পথে হেঁটে যায় পাড়ার লোক দেখে বলছে কি গো তোমার কি হয়েছে আজও তোমার ছেলে তোমাকে মেরেছে তাই না আজ তোমার ছেলে তোমাকে মেরেছে গ্রামের লোক সইতে পারলেন না দেখেছে তারা যে ছোট্টবেলায় যে ছেলেকে কোলে পিঠে মানুষ করেছে পরের বাড়ির বাসনে মেজে স্বামী হারা হয়ে গেছে ইচ্ছে করলো আরেক জায়গায় বিয়ে করতে পারতো কিন্তু সে করেনি একমাত্র ছেলের জন্য সব কিছু বিসর্জন দিয়েছে
অথচ সেই ছেলে সেই মাকে জোরে ধরে ধরে মারি, তার মনের অবস্থা কি হতে পারে? ভগবান কি সে নয়নের জল সইতে পারবে বাবা? গ্রামের লোক ছুটে যাচ্ছে সেই ছেলেকে মারবার, আজ তোমার ছেলেকে ছেলে রক্ষা নেই, আমরা সকলে ধরে তাকে একটা শায়েস্তা করব। পেছন থেকে হাত ছানি দিয়ে মা ডাকছে, ওগো তোমরা আমার ছেলেকে কেউ কিছু করো না, ও যে আমার ছেলে আমার সন্তান, দশ মাস দশ দিনে গর্ভে ধারণ করেছি, প্রসব কালে কত বা কত যন্ত্রণা পায়, অথচ সেদিকে লন লক্ষ্য না রেখে সন্তানের হাসি মুখে দেখার জন্য কত কি করে। তোমরা আমার সন্তানকে কেউ কিছু বলো না, সে যে আমারই সন্তান। দেখলে এই হচ্ছে প্রকৃত মা, হাজার হাজার দোষ করলে পরেও মা বাবাকে একবার যদি মা বাবা বলে ডাকা যায়, সব দোষ জলের মতো ধুয়ে পরিষ্কার হয়ে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
মনের দুঃখ জানাই কানে রে আমার মনের দুঃখ জানাই কানে রে আমার মনের দুঃখ জানাই কানে রে দশ মাস দশ দিনে গর্ভবতী হওয়া গো ভূমিষ্ঠ হওয়া তো উঠেবে ছিল তাই সন্তান হয়ে কেন আমায় কষ্ট দিলি বলে নানি মাই প্রথমবারে জিজ্ঞাসায় আমি তোর কাছে করে দিলাম চাই আর কেন ছয় দিন পর্যন্ত তুই সেবা করিস নাই বলবি বাপনি মাই সেবা না করে কি কোন সন্তান আছে বলতে চাই এখন শোনো যোগ মাতা বলি এই ভক্ত সবাই ভালো কেননা ভগবান কখনোই মানব রূপে এই জম্মুদ্বীপে আসতে চায় না তাই যখন আমি জন্ম নিলাম আমার জননী বললেন না নিম গাছের তলায় ওই দাপর নিলাই শোনো শোনো মাতায় আমি বলি তোমার ঠাই আপনারা সবাই জানেন অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ভগবান তিনি ব্যাধের স্বরে মারা যায় মারা যাওয়ার পরে আমার গোবিন্দ গঙ্গার জলে ভাসতে ভাসতে নিম বৃক্ষ রূপে আসলেন এ ধরায় তাই ওই পরিরি কথায় আমি অগমাতায় আমি কিছু বলতে চাই তাই ওই পুরীতে এসে এসে আসলেনি দেখোই আমার গোবিন্দ গোসাই ওই পুরীর মাঝে আসলেন আমার গোবিন্দ নানা নিম বৃক্ষের রূপে তাই ওই বৃক্ষ আসলেন কলির যুগে আর কলির যুগে এসেই আমার গোবিন্দ ওই নিমের বৃক্ষের নিচে জন্মগ্রহণ করলেন এই নিম বৃক্ষটা কেমন করে আমরা সবাই জানি জগন্নাথপুরে সুন্দর একটি রথের আয়োজন করে আর সেই জায়গায় আমার গোবিন্দের মূর্তি গড়ানো হয় নিম বৃক্ষের তরে কি বাবা তাই না কৃষ্ণ বলরাম সুভদ্রা যেদিন মূর্তি যেদিন গড়ে সেই দিন ওই নিম কাঠের
गोविंद से दिन जन्म ने देखो मिथ्या कथा नय सुनो सुनो योग माथा बोली आमी ए धर्म सभाई তাই গোবিন্দের নীলা খেলার উপরে এসে কলির যুগে আমার গোবিন্দ অবতরী হলেন অবতার নয় মানব রূপে জন্মগ্রহণ করলেন নিম বৃক্ষের নিচে শোনো শোনো যোগ মাতা বলি আমি এ ধর্ম সভাই হরি নামে কৃষ্ণ নামে দেখো ভক্তের চরণ ধুলি কুড়াই তাই যেদিন নিমাই জন্মগ্রহণ করলেন ওই নদিয়া শান্তিপুরে নবদ্বীপ ধামে সবাই তাকে কেউ বা গোড়া চাঁদ কই দেখো নদিয়ার নিমাই কেউ গোড়া চাঁদ কেউ নদিয়ার নিমাই কেউ বললেন এসে এ ধরাই গৌরাঙ্গ মহাপ্রভু কলির শেষ প্রান্তে এসে হলেন নিমাই চাঁদ আমার গৌরাঙ্গ মহাপ্রভু শোনো শোনো যোগ মাতায় আমি বলি তোমার ছাই এই তো তোমার কথার জবাব আমি কথাই দিয়ে যাই থাক থাক আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবই আমার কবির কল্পনা কেন আমি বেশি দেখো কথা বলতে যাব বলতে গিয়ে কেন আমি দোষের ভাগে হব এখানেই তো করি ক্ষান্ত আমার রাধাকান্তের শরীর চাঁদ বদনে সবাই একবার বলুন হরি হরি জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবল হরিবল তাই কলির তরে এসে হরিনাম ধরে কলির জীবের দ্বারে দ্বারে গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বিরালেন নিমায়ের কি সঙ্গে করে জয় গুরু এবার এসে কোন কথা কয় কেন না আমাদের সময়ও বেশি নাই এই সময়ের মাঝে দিয়ে কিছু কথা আলোচনা গৌর হরি বল হরি বল কত জ্বালা কত যন্ত্রণা তবে বলতে চাই আমার জননীর ঠাই আজ আমি ভক্তেরই দ্বারে দ্বারে ঘুরে বেড়াই তাই আমার মতো ভাগ্যবান এই জগৎ সংসারের মাঝে আর কেহ নাই তাই সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই কোটি জন্মে থাকলে ভাগ্য বিষয় ছেড়ে হয় বৈরাগ্য আজ আমার মতো ধন্যজি এই জগৎ সংসারীর মাঝে আর কে হতে পারে তাই ও মা তোমার জ্বালা তোমার ব্যথা তোমার বেদনা আমি সবকিছু জানি গো জেনেও আজ আমি বুঝেও আজ আমি অবুঝের মতো তোমাদেরকে ছাড়তে বাধ্য হয়েছি তাই আজ এই মায়ার বন্ধনে আবদ্ধ না হয়ে নিজের সব কিছু অর্পণ করে দিয়ে আজ আমি আমার মতো এই জগৎ সংসারের মাঝে ভিখারির বেশ ধরে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে ভক্তির দ্বারে মেঙ্গি খাই আর হরিনাম কৃষ্ণ নাম বিলাই
আমার মতো ধন্য জীব এই জগৎ সংসারের মাঝে আর কেহ নেই জননী। কেননা সাধুগুরু বৈষ্ণবের মুখের বাণী শুনতে পাই, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই আর না দিলে সেই দিন আমি উপবাসে যাই। ভক্তের হাতে প্রেমের ডুরি যেদিকে ঘুরাই আমি সেদিকেই ঘুরি। তাই আমি যে ভক্তির ডোরে যে আমি আজ বাধা পড়ে আছি, তাই যেদিন তোমারও এই মায়ার বন্ধন যেদিন ছিঁড়ে যাবে, ছিন্ন হবে, সেই দিন তুমি বুঝতে পারবে, সেই দিন তুমি জানতে পারবে কি করতে এসেছিলাম আর কি বা করছি, কি বা এই সংসারে চেয়েছিলাম আর কি বা পেয়েছি। জননী, আজ আমি তোমার গর্ভে জন্ম নিয়ে আমি কৃতজ্ঞ হয়েছি, আমি যে বড় ধন্য হয়েছি, আমি ধন্য কলির ধন্য মানুষ হয়ে আজ আমি বড় সুখী, আমার মতো সুখী জগতে আর কেহ নেই। কেননা সময় মধ্য দিয়ে এইভাবেই পেরিয়ে গেলাম, অনেক ভলটুটু করেছি আপনাদের সে পাদপদ্মে। তো শুনতে চেয়েছে একটি মায়ের গান, তোমার দিদিভাই উনি শুনিয়ে দেবে, কেননা শিল্পীর সময় হয়ে গেছে, শিল্পী এসে গেছে। তোমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, মায়েরা আছেন, বাবারা আছেন, আচ্ছা যে সকল মায়েরা আছেন, বাবারা আছেন, আমাদের গান ভালো লাগছে তো? বাবা ভালো লাগছে তো? অনেক গান রয়েছে, অনুরোধের গান রয়েছে। আচ্ছা যার যার ভালো লেগেছে, আমি আজকের এই মঞ্চে, কেননা আর সময়ও নেই প্রায়, আমাদের সময় তো শেষ, তার মাঝে দিয়েই আর এই সময় নিমাই বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে, মাকে ছেড়ে সন্ন্যাসে গিয়েছিল, তাই এই সময়ের মাঝে দিয়ে নিমাই সন্ন্যাসে চলে যাবে। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, সবার ঘরেই নিমাই আছে কি মাথায় না? তাই এই সময়ের মাঝে দিয়ে আমি দেখতে চাই আমার যে মায়েরা আছেন, বাবারা আছেন, যা দান করবেন এই দান আমি আমার মায়ের চরণে রেখে, কমটির বাবুদের চরণে রেখে, গোবিন্দের চরণে রেখে আমি সন্ন্যাসে চলে যাব। তাই দয়া করে সবাই বিদায় করবেন এই আশাটুকু আপনাদের চরণে, আপনাদের শ্রীপাদ পদ্মে অবশ্যই আপনারা কৃপা করবেন, যেন এই দান গোবিন্দের চরণে রেখে যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি নিতে পারি, আর এই আশায় হরিনাম গাইতে গাইতে যেন আমি সন্ন্যাসে যেন চলে যেতে পারি। তাই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, অবশ্যই নিমাইকে বিদায় করবেন। জয় গুরু জয়। তাই পালাটি এখানেই রেখে দিলাম। তো অবশ্যই আমার যে সকল সাধুগুরু বৈষ্ণবেরা আছেন, যিনিরা মনস্থ করেছেন দান করবেন, অবশ্যই দান করবেন, সেই দান কমিটির বাবুদের হাতে তুলে দেব। কারণ আমি অনেকদিন আগে এসেছিলাম, এত সুন্দর মন্দির কিন্তু ছিল না, তাই তাই নদিয়ার এক নাগরী আরেক নাগরীকে ডেকে ডেকে বলছে, নাগরী
আমি জানিস ওই সুরধনী গঙ্গায় কি দেখে এলাম, এক অপূর্ব রূপের মানুষ এসেছে নাগরী। সে কি করে জানিস? কখনো হাসে, কখনো কাঁদে, আর কখনো ধুলায় পড়ে গড়াগড়ি যায়, আর কি বলে জানিস? রাধা রাধা নাম জপ। তাই তো মহাজনী যিনি আমার গুরুদেব মাননীয় রাধামোহন মল্লিক, তিনি সুন্দর করে গানের ভাষা লিপিবদ্ধ করে গেলেন।